আলহামদুলিল্লাহ লাস্ট দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং ভিডিও দেখে আমাকে এক ভদ্রলোক তার বিল্ডিং সাইডের তার প্রজেক্টের পাশে আরেকটা প্রজেক্ট হচ্ছিলো সেই প্রজেক্টের কিছু চৌকাট পাল্লার প্রয়োজন মানে আট একটা বিল্ডিংয়ের চৌকাট পালার স্যাম্পল দেওয়ার প্রয়োজন ছিল তো এগারো আই এর যেই বার্মাটিকে চৌকাটটা হয় সেই চৌকাটের একটা স্যাম্পল নিচ্ছে আমাদের কাছ থেকে এবং সেগুনে চল্লিশ ইঞ্চির একটা চৌকাট নিচ্ছেন এবং ছত্রিশ ইঞ্চির একটা চৌকাট নিচ্ছেন এগুলো হচ্ছে মাস্টারবেড এবং ব্যালকনি প্লাস মেন ডোর যে চৌকটগুলো হয় সেই চৌকটগুলো ওই বিল্ডিংয়ের সাইডে উনি স্যাম্পল দিতে যাচ্ছেন আমার ভিডিও দেখে উনি আমার সবগুলো ভিডিও সব সময় দেখেন এবং ভিডিও দেখে আমি স্যাম্পলে যে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক সেই স্যাম্পল হিসাবে দেখে উনি আমাকে স্যাম্পলের কথা বলেছেন এবং টাকা ফিফটি পার্সেন্ট জমা দিয়েছেন ডেলিভারির সময় ফিফটি দিয়েছেন আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে তিনটা চৌকট ওনাকে স্যাম্পল দিয়েছি সেই স্যাম্পল কাজগুলো কেমন হয় এবং কিভাবে দিয়েছি সেটা দেখাবো প্রত্যেকটা সাইডের একটা স্যাম্পল দেওয়া এই জন্য প্রয়োজন হয় কোন কোয়ালিটিতে আমরা চৌকটটা তাকে দেবো সে বিষয়টা তার সাথে নিশ্চিত করা আমরা চেষ্টা করি যেভাবে চৌকাটে স্যাম্পল স্যাম্পল ঠিক সেমভাবেই আপনার কাঠ ও চৌকাটগুলো দিতে পারি আমাদের সাথে যে এগ্রিমেন্ট ওনার হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী মাপ অনুযায়ী ওনাকে আমরা চৌকাট দিয়েছি যাতে করে অর্ডারটা উনি নিশ্চিতভাবে নিতে পারি আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় দেখবেন থিটনেস কাজ কথার সাথে কাজের মিল আছে কিনা না কাজের কোয়ালিটি কাঠ কেমন দিচ্ছি ডিজাইনটা কেমন চৌকটের সাথে তার ফাইবারগুলো কেমন কাঠের গুণগত মান কেমন গাছের যে কষ আছে কি না ভিজা আছে কি না চেক করে নেবেন তাহলে আপনার চৌকটগুলো নিয়ে আপনি সব যে কোনো জায়গায় কথা বলতে পারবেন এবং আপনার নিজের বাসার জন্য নিলেও সেটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চৌকটগুলো তৈরি করার মুহূর্ত থেকে শুরু করে ডেলিভারি আগ পর্যন্তই আপনাদেরকে সবার আগে ট্যাপ দিয়ে তার থিকনেস দেখানোর চেষ্টা করব যাতে করে আপনি বুঝতে পারেন আমরা কী ধরনের চৌকট দিই এখানে ছয় থেকে এক কম আছে এক মানে ছয় এক কম থাকবে আমি যখন কাস্টমার সাথে কথা বলেছিলাম উনি এভাবেই চেয়েছেন আমরা ছয় দুই রাখি এক সুতা রাখি অনেক সময় সোয়িং করতে গিয়ে যদি একটু নড়াচড়া খায় তাহলে এটা ফিনিশিং করতে গেলে এক দুই সুতা মাঝে মাঝে হাত ফিনিশিং দিতে পর্যন্তই এ থিটনেসটা কমে যায় তাহলে আপনারা যারা আমাদের থেকে চৌকাট নেওয়ার চেষ্টা করবেন এবং নিতে চান যারা আমাদেরকে ও অর্ডার দেন আপনারা বলবো আপনারা যে কোনো জায়গা থেকে চৌকাট নিলে আপনাদের সাইজটা আগে কনফার্ম করবো এরপরে অ্যামাউন্ট নিয়ে কথা বলবেন অনেকে আমাদের চেয়ে কম রেট দিবে সেক্ষেত্রে কাঠের থিটনেসও কম হতে পারে সেটা আমি ধারণা করতে পারতেছি কিন্তু হ্যাঁ আপনি যখন চৌকাটা অর্ডার দিবেন তখন সাইজটা কনফার্ম করবেন তারপর আপনি রেট নিয়ে কথা বলবেন তাহলে আপনি কাজে এবং কথায় যে রেট থাকবে সেই রেটে পার্থক্যটা বুঝতে পারবেন আমরা একটা রেট দিলাম এই রেটের চেয়ে আপনি অন্য জায়গায় কম পাবেন কিন্তু থিটনেসটা অবশ্যই কম দিবে না হয় আমরা যখন পাটতে চিনে দেওয়ার জন্য ভালো কোয়ালিটি মাল দেওয়ার পর তাহলে বুঝতে পারবেন যে এখানে কোথাও না কোথাও কমের কিছু আছে যদি রেট কম পান তাহলে কাঠ অবশ্যই কম আছে এই বিষয়টা মাথায় রাখবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি বার্মাটিকে এগারো আড়াই যে চৌকোরটা হয় সেই চৌকটটা তৈরি করা এখন গাড়িতে তুলে নেওয়া হয়েছে যে তিনটা শ্যাম্পু ভদ্রলোককে দিচ্ছি যে এখানে শুধু পাল্লা রাবিটটা হবে আর ডিজাইন কোনো কিছু হবে না একদম প্লেন হবে কাস্টমারদের চাহিদা ছিল যেভাবে ওই বিল্ডিংয়ের মালিক পক্ষরা যেভাবে চৌকাটটা লাগাতে চায় ঠিক তাদের কন্ডিশন অনুযায়ী আমরা প্রত্যেকটা চৌকট তৈরি করেছি প্রথমটা হচ্ছিল আট ফিটের এগারো আড়াই চৌকাট উনি প্রথম যেটা হবে সাড়ে তিন ফিটের সেটা উনি এগারো আড়াই আট ফিট লাগাতে চাচ্ছে বারমাটির চৌকাট এবং ভিতরের যেগুলো হবে সেগুলো সাত ফিটের চৌকাট একটা চল্লিশ ইঞ্চির আছে আরেকটা হলো তিন ফিট আছে এগুলো উনি মাস্টারবেড এবং ব্যালকনি হিসাবে ইউজ করবেন ওনার ব্যালকনি চাচ্ছে তিরিশ ইঞ্চির ওই জায়গা উনি এক্সট্রা ছয় ইঞ্চি বেশি দিয়ে দেখতে চাচ্ছে এখানে দেখতে কেমন দেখা যায় তারপরে অন্যান্য বিল স্যাম্পল তৈরি করবে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আসসালাম